সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। সাথে আছি আমি মোস্তাকিম বিল্লা এবং সাথে আছি আমি তামান্না ইমাম। শুরুতেই সংবাদ শিরোনাম। এবছর রাজশাহী সেন্টার থেকে 2.5 লাখ ভিসা প্রদান করেছে ভারতীয় হাই কমিশন। রাজশাহীতে বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে বিজয় র্যালি অনুষ্ঠিত। রাজশাহীতে একদিনে মোটরসাইকেল দুর্ঘটনায় ঝরল 3 প্রাণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ থেকে ভারতে ভ্রমণকারীদের নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাট্টি। তিনি জানান, ভারত খুবই নিরাপদ দেশ, বর্তমানে কিছু সমস্যা থাকলেও দ্রুতই তার সমাধান হবে, এ নিয়ে সাধারণের আতঙ্কিত হওয়ার কিছু নেই। রবিবার বেলা 11টায় রাজশাহী ভিসা সেন্টারে এবছর রাজশাহী সেন্টার থেকে 2.5 লাখ ভিসা প্রদানের আনুষ্ঠানিকতায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সঞ্জীব কুমার বলেন, ভারতীয় ভিসার চাহিদা বেড়েই চলেছে। গত বছরের তুলনায় চলতি বছর 2019 সালে তা 30% বেড়েছে। শুধুমাত্র রাজশাহী থেকে এবছর 2.5 লাখ ভিসা ইস্যু করা হয়েছে। পরে তিনি 2.5 লক্ষ ক্রমতালিকার ভিসাটি মাসুমা আক্তারের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ভারতীয় সেকেন্ড সেক্রেটারি বি প্রসাদ সহ ভারতীয় বাংলাদেশ মিশনের কর্মকর্তাবৃন্দ। I don't think there is any problem with of safety. This small problem we have in India, I think it's going to cool down very fast. India is a very safe country, and as you can see, all of the number of visa applicants is not going down. So general public is not afraid of, and especially there is no difference, especially in Bengal, there is no difference. How do they know you are Bangladeshi or Indian unless you show your passport? In shops they can, because then yeah, broker also, but generally people are not bothered, because in India, if you see, the police and everybody are from different parts and they are not concerned. So India is very safe, don't worry, and it's the whatever small problem we have is going to cool down very fast. রাজশাহীতে বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজনে নগরীর ভদ্রা এলাকার স্মৃতি অম্লান হতে র্যালিটি শুরু হয়। বীর মুক্তিযোদ্ধা সকলে ঢাকঢোল বাজিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে র্যালিটি শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় বক্তব্য রাখেন রাজশাহী জেলা প্রশাসক হামিদুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ সহ মুক্তিযোদ্ধারা। এ সময় বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাদের ঋণ কোনোদিন শোধ করা যাবে না। তারা যুদ্ধে তাদের বুকের তাজা রক্ত দিয়ে এদেশ স্বাধীন করেছিল বলে আজ আমরা বাংলায় কথা বলি। আমরা এদেশে স্বাধীনভাবে কথা বলতে ও চলতে পারি, সেজন্য দেশের বীর মুক্তিযোদ্ধারা আমাদের সম্মানের পাত্র। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে তাদের প্রাপ্য সম্মান দিতে হবে। আলোচনা শেষে সকল বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করেন স্থানীয় জেলা প্রশাসন। রাজশাহীতে মোটরসাইকেল দুর্ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে। রোববার সকালে জেলার গোদাগাড়ি ও মোহনপুরের খরইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট থানা অফিসার ইনচার্জগণ ঘটনাগুলো নিশ্চিত করেছেন। নিহতরা হলেন নগরীর নওদাপাড়া এলাকার নাজমুল হোসেনের ছেলে সিফাত হোসেন ও কেশরহাট এলাকার মৃত বরকত আলীর ছেলে মোটরসাইকেল চালক খয়ের আলী। সিফাত রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। মোহনপুর থানার অফিসার ইনচার্জ মুস্তাক আহমেদ জানান, নিহতদের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এছাড়া গোদাগাড়িতে আমরুরা মহাসড়কের লালবাগ হ্যালিপ্যাড নামক এলাকায় মাসুদ হায়দার নিহত হয়েছেন। নিহত মাসুদ হায়দার গোদাগাড়ি পৌর এলাকার রামনগর গ্রামের মৃত মুক্তিযোদ্ধা ইলিয়াস আলীর ছেলে। গোদাগাড়ি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ইসলাম জানান, নিহত যুবক মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল, সে সময় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ওই যুবকের মৃত্যু হয়। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে মর্গে রয়েছে। শনিবার রাজশাহীতে বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের খারিজের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে নগরীর মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী বিএনপি। এ সময় বিক্ষোভ থেকে নেতৃবৃন্দ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, এই সরকার দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের নিকট শত্রুতে পরিণত এবং অসম্মানিত করে তুলেছে। একদিকে আইন শৃঙ্খলা বাহিনীকে যেমন নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়েছে, অন্যদিকে দেশে সকল প্রকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করে দিয়ে দেশের মানুষকে মহাবিপদে ফেলে দিয়েছে। দ্রুতই কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী সরকার পতনের আন্দোলন গড়ে তোলা হবে। রাজশাহী মহানগর ও জেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সমাবেশের পূর্বে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকলে পুলিশি বাধার সম্মুখীন হয়। পরে তারা সমাবেশ করেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, জেলা যুবদলের সভাপতি মোজাজ্জেদ জামানি সুমন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন,
ও জেলা যুব দলের সাধারণ সম্পাদক শফিকুল আলম সমাপ্ত সহ অন্যান্যরা। নাটোরের দীঘাপতিয়া এম কে অনার্স ডিগ্রি কলেজের নবীন বরণ ও মুজিব বর্ষের কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে কলেজ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এ সময় তিনি শিক্ষার্থীদের মনোযোগ সহকারে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হওয়ার আহ্বান জানান। কলেজ অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলু সহ কলেজ শিক্ষকবৃন্দ। এ সময় সাংসদ শিমুল বলেন, তারা যদি ভালো ফলাফল করে তবে কলেজটির উন্নয়ন কল্পে যা কিছু করণীয় তা করবেন বলে আশ্বাস দেন। তিনি আগামীতে অনুষ্ঠিতব্য মুজিব বর্ষের কর্মসূচি ঘোষণা করেন এবং বঙ্গবন্ধু সম্পর্কে ভালোভাবে জেনে সকল কর্মসূচিতে অংশগ্রহণের জন্য কলেজের সকল শিক্ষার্থীর প্রতি আহ্বান জানান। এ সময় যেসব শিক্ষার্থী পরীক্ষায় ভালো ফলাফল করেছে তাদের হাতে স্মারক পুরস্কার তুলে দেন তিনি। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রোববার দুপুরে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। রোববার দুপুর ১২টায় শহরের বিভিন্ন স্থান থেকে মিছিল বের হয়ে কেডির মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশটি শেষ হয়। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক হাফিজ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় আরও বক্তব্য রাখেন জেলা যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম, পৌর মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, বিএনপি নেতা জাহিদুল ইসলাম ধলু, মামুনুর রহমান বিপন, নাসির উদ্দিন, মোস্তাফিজুর রহমান ও রবিউল আলম বুলেট সহ অন্যান্যরা। এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে। এতক্ষণ বরেন্দ্র সংবাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।